গভীর রাতে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ল বিষধর সাপ। সাপ দেখে আতঙ্কিত বাড়ির লোকজন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত্রি 1টা নাগাদ। মালদার গাজল গরুহাটি এলাকায় কার্তিক মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ল বিষধর এক গোখরো সাপ। বিষধর সাপকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গরুহাটি এলাকায়। জানা যায় রাত্রি 1টা নাগাদ কোথা থেকে হঠাৎ করে একটি গোখরো সাপ বাড়ির মধ্যে হঠাৎ করে ঢুকে পড়ে। এরপর বাড়ির লোকজনদের চোখে পড়তেই চক্ষু চড়ক গাছ। সাপকে নজরে রেখে তড়িঘড়ি সাপপ্রেমীদেরকে ফোন করা হয় বাড়ি থেকে। সর্পপ্রেমী এক সংগঠন তড়িঘড়ি গাজল গরুহাটি এলাকায় এসে বিষধর গোখরোকে ধরে বন্দি করে। এরপর বনদপ্তর রেঞ্জার আধিকারিকদের সাথে কথা বলে রশিদপুর সরকারি ফরেস্ট গোখরো বিষধর সাপটিকে নিয়ে ছেড়ে দেন তারা। এই বিষয়ে সর্পপ্রেমী সংগঠনের অভিজিৎ ভট্টাচার্য কি বললেন শুনব বিস্তারিত। ঢুকেছিল গাজলের গরুহাটের পাশাপাশি একজন ব্যক্তি আছেন, ওনার নাম কার্তিক মণ্ডল। ওনার বাড়িতে মোটামুটি 4 ফুট সাইজের একটা স্পেকটিক্যাল কোবরা, 7 থেকে 8 বছর বয়স হবে আনুমানিক। সাপটা ঢুকে যায় ওনার রান্নাঘরের মধ্যে, তো উনি দেখতে পেয়ে আমাদের নম্বর জোগাড় করে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করেন। তারপরে আমরা তড়িঘড়ি ছুটে যাই ওনার বাড়িতে গিয়ে সাপটিকে ওনারা, আমরা আগে থেকে বলে রেখেছিলাম যে দরজা বন্ধ করে রাখতে যেন সাপটা এদিক ওদিকে কোথাও না যেতে পারে। আমরা গিয়ে ওই রান্নাঘরেই পেয়েছিলাম সাপটাকে। তারপরে আমি এবং আমার টিম মেম্বার যারা আছে তারা সকলে গিয়ে সাপটাকে উদ্ধার করি। উদ্ধার করে বনদপ্তরকে খতঙ্কিত অবশ্যই, একটা স্বাভাবিক কথায় ভাবেন, একটা স্পেকটিক্যাল কোবরা যদি কারো বাড়িতে থাকে রাত্রিবেলা, তো তাদের বাড়ির মধ্যে ছোটো বাচ্চা কাচ্চা আছে, তাদের আতঙ্কটা কীরকম হতে পারে ওটা একটা অনুমান করাই যেতে পারে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।